আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম তানমিস ব্লগ থেকে, আমি হুমায়রা তানমিন, নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে সেই সমস্ত জিনিস শেয়ার করব যেগুলো আমি গতকাল ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, যে আমি বিসমিল্লা টাওয়ারে গিয়েছিলাম, চক বাজার বিসমিল্লা টাওয়ারে, যেখান থেকে আমি ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর গতকালকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম সেখানে কি কি পাওয়া যায়, মানে ঘর সাজানোর অবিশ্বাস্য সুন্দর সুন্দর জিনিস একদম অবিশ্বাস্য দামে, মানে কম দামে আপনারা ওখান থেকে পাবেন। সো ওইখানে আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম, আর সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা আমার ভিডিও নতুন দেখছেন আজকে তাদের জন্য সুবিধা হবে, আমার ডিসক্রিপশনে গিয়ে বিসমিল্লা টাওয়ারে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আর বেশি কথা বলা, আজকে নির্বাচ সরি, আমার ছেলে অনেক জ্বালাচ্ছে, অনেক শব্দ করতেছে পাশে, ওই শব্দটা প্লিজ একটু ইগনোর করবেন সবাই। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে আমি গতকালকে আসলে কী কী কিনেছিলাম। আমি আসলে অনেক কিছু কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, ট্রাস্টমি, আমি ওখানে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস, মানে ঘর সাজানোর জন্য আপনি এমন কোনো কিছু নেই যে ওখানে পাবেন না। আর আমার সত্যি কথা ফার্স্ট টাইম গিয়ে আমি আমার মাথা ঘুরিয়ে গিয়েছে যে আমি কোনটা রেখে কোনটা নেবো আসলে। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি কয়েকটা জিনিসই কিনেছি আসলে। তো ফার্স্টে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটা আমি নিয়েছি, এটা এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 250 টাকা, 300 টাকা চেয়েছিল, বাট আমার একটু পরিচিত ছিল, আমার হাজব্যান্ডের পরিচিত, তো যার কারণে আমার কাছ থেকে এটা 250 টাকা রেখেছে। আদারওয়াইজ ওরা কম রাখে না, ওরা হোলসেল প্রাইসটাই আসলে বলে। তো এই ফ্লাওয়ার ভাসটা আমি নিয়েছি, অনেক সুন্দর ফ্লাওয়ার ভাসটা, আর এটা কিন্তু নর্মাল প্লাস্টিকের না, এটা হচ্ছে রাবারের, যার কারণে প্রাইসটা বেশি। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে প্লাস্টিকের গুলো দাম কম আর রাবার এগুলো একটু প্রাইস বেশি। তো এটার এটার হাইটটাও মোটামুটি বেশ বড়, আর নিচের জিনিসটাও খুব হ্যাভি আর ভালো, মানে সহজে নষ্ট হওয়ার মতো না, আর আমি এটা ওয়াশ করতে পারবো। সো এটা আমার কাছ থেকে নিয়েছে 250 টাকা, আমি তো মনে করি আমি অনেক জিতেছি। আপনাদের কি মনে হয়? আসলে নর্মাল মার্কেটে মনে হয় এগুলো বাহিরে যে মার্কেটে আর কি, নিউ মার্কেটেই বলতে পারেন, নিউ মার্কেটেই মনে হয় এগুলো 300-350 টাকা নিয়েছে আমার। যাই হোক, আমি এটা 250 টাকায় পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে, আমি আমি আমার খুব পছন্দ হয়েছে। আর ঘরে এরকম ফ্লাওয়ার ভাস রাখলে আমার দেখতে খুব ভালো লাগে, মানে আমার কাছে খুব পছন্দ পার্সোনালি। তো এটা আমি একটা কিনেছি, এটা এটা আসলে হ্যাঙ্গিং, এটা আসলে দরজায় হ্যাঙ্গিং করা যায়, হ্যাঙ্গিং এর জন্য নিয়েছি, আমার দরজার সামনে এটা মানে আমি রাখবো। তো এটার প্রাইস কম, এটা আবার দেখেন এটা আবার প্লাস্টিকের, তো এটা কিন্তু প্রাইস মাত্র 120 টাকা, বিলিপ বিলিপ করার মতো 120 টাকা, মানে এটা 120 টাকা পাওয়ার মতো না, কারণ অনেকগুলো ফুল একসাথে। তো এটা নিয়েছে 120 টাকা আমার কাছ থেকে। তো এরপর আমি যেটা নিয়েছি সেটা আমি একটু টেডির দোকানে গিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আমি একটা টেডির দোকানে গিয়েছিলাম, আমি বলেছিলাম ইবাজের জন্য একটা টেডি বিয়ার নেব, তো আমি ইবাজের জন্য এটা নিয়েছি। এটা কিন্তু চাই না, এটা দেশিটা না, আর মানে খুবই সফট। তো এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 380 টাকা, 400 টাকা মানে বলেছিল, বাট আমি অনেক জোরাজুরি করে হচ্ছে 20 টাকা কম দিয়েছিলাম। তো এটা হচ্ছে, দুঃখিত, আমার ছেলে এটা ছুটিয়ে ফেলেছে, মানে ওকে আমি এটা গতকালকে খেলতে দিয়েছি আর ও আজকের মধ্যে হচ্ছে ওর নাকটা ছুটিয়ে ফেলেছে। যাই হোক, ও অনেক পছন্দ করেছে, ইভাস মূলত অনেক পছন্দ করেছে। এখানে একটা ঘন্টা আছে, দেখতে খুব সুন্দর, কিউ, আর এতো এটা নিয়েছে 380 টাকা। এরপর একটা ওয়ালমেট নিয়েছি, সরি ওয়ালমেট বলতেছি, এটা হচ্ছে টিটিভিলের ক্লথ নিয়েছি একটা, এটা একটা ক্লথ নিয়েছি, এটা নিয়েছে আমার কাছ থেকে হচ্ছে 100 টাকা, 120 টাকা বলেছিল, বাট আমি আরেকটা জিনিস নিয়েছি ওখান থেকে, তো যার কারণে 100 টাকা এটা কনসিডার করেছে। এরপর নিয়েছি এটা, এটা আসলে তেমন কিছু না, এটা জাস্ট একটা মানে ওই লতা টাইপের, ঘরে এক কোনায় বা যে কোনো কিছু করে সাজানো যায় মুভি, ওটা আমি কোথায় সেট করবো আমি চিন্তা করতেছি। আর এটা এটা নিয়েছে আমার কাছ থেকে 100 টাকা, তো এটা কিন্তু 100 টাকায় নর্মাল মার্কেটে, মানে আমরা যে মার্কেটগুলোতে যাই সেখানে মনে হয় এটা 100 টাকা পাওয়া যাবে না, 150-200 টাকা করে যায়। তো এটা আমি 100 টাকায় পেয়েছি, বেশ বড়, অনেক বড়, এটা নিয়েছে 100 টাকা।
And last আমি নিয়েছি আমার তো অনেক পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি আমি একটা সিনারি নিয়েছি আমি একটা সিনারি দোকানে গিয়েছিলাম তো ওই সিনারি দোকান থেকে আমি একটা শাল বড় সিনারি নিয়েছি সো আমি আপনাদেরকে একটু দেখাই আসলে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আর ভিতরটা হচ্ছে সুতার কাজ করা মানে ভিতরে এগুলো যেগুলো এটা হচ্ছে সুতার কাজ করা সবটাই সুতার কাজ করা আর বেশ হেভি আর বড় অনেক সাইজেও অনেক বড় তো এটা আমি নিয়েছি আর এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল আসলে আমি এগুলো কেনার জন্যই গিয়েছিলাম মূলত আর এটা প্রাইস নিয়েছে মাত্র 450 টাকা এটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি অনেক বেশি জিতেছি কারণ যে সাইজটা আমি মানে নিয়েছি আর যেহেতু ভিতরে সুতার কাজ করা এইগুলোর প্রাইস নর্মালি মার্কেটে হচ্ছে 800-900 টাকার কম না আই থিঙ্ক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এইগুলোর প্রাইস কেমন তো তাহলে আমি বুঝতে পারবো সেটা ঠকেছি না জিতেছি তো এই ছিল আমার গতকালকে শপিং আর আমি আপনাদের সাথে বিসমিল্লাহ টাওয়ারের সেই দোকানগুলো শেয়ার করেছি একটু একটু করে আসলে ওভাবে পারিনি আর একদিন ইনশাল্লাহ চেষ্টা করব বড় করে ভিডিও করার এক আপু রিকোয়েস্ট করেছে যে ভিডিওটা একটু বড় হলে ভালো হতো সো আসলে ওখানে গিয়ে এত মানুষ যে মানুষের ভিড়ে আসলে ওখানে ওইভাবে ভিডিও করা যায় না আমি যেহেতু আমার ডেইলি ব্লগ শেয়ার করি আমি যেহেতু ওরকম রিপোর্টার না যে কোনো দোকানে গিয়ে ব্লগিং করার আর সেটা আমার না তো আমি আসলে পারি না যতটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো কালকের ভিডিওটা যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার জিনিসগুলো আপনাদের কেমন লাগলেও আমি প্রাইসে ঠকেছি না জিতেছি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো আজকের ভিডিওটা সরি আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আর ও হ্যাঁ একটা মেন কথাই তো বলতে ভুলে গেছি আমার চ্যানেলটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার ফেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি আমাকে নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নেক্সট আপডেট ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ